হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগতম রাজু 360°-তে। এতদিন আপনারা আমাদের টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও দেখছেন, আশা করি ভালো লাগছে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি সবসময় আপনাদের সাথে পাবো। আজকে আমার টপিকস থেকে আপনি বুঝে গেছেন বা টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে ভিডিও দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো যেভাবে কল আসার পরে আপনি পাওয়ার বাটন দিয়ে আপনার ফোনের কলটি কেটে দেবেন তা কোনো সফটওয়্যার ছাড়াই। বন্ধুরা, আমাদের অনেক সময় বাসায় কিংবা ভিড়ের ভিতরে অনেক সময় ফোন আসে, যখন হয়তো সেই ফোনটি বের করা সম্ভব হয় না, আবার বাসতে থাকলেও তা অনেকক্ষণ শোভা দেখায় না। এক্ষেত্রে শুধুমাত্র পাওয়ার বাটন চেপে কলটি কাটা গেলে মন্দ কি এটাও সম্ভব। এই ফিকচারটি ডিফল্টভাবে দেওয়া থাকে না। কীভাবে পাওয়ার বাটনের মাধ্যমে কল কেটে দেবেন সেই অপশনটি জানতে হলে আপনাকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার বক্সে ক্লিক করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, তার আগে একটি কথা, আমার চ্যানেল রাজু 360°-তে সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনার ভিডিওর নিচে একটি লাল বাটন আছে, সেখানে ক্লিক করুন। পাশে নোটিফিকেশনের বেল বাটন আসবে, সেই বেল বাটনে ক্লিক করুন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। এবার আমি টিউনটি শুরু করছি। প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে যেতে হবে। আমি আমার ফোনের সেটিংয়ে যাচ্ছি। একটি কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার প্রয়োজনীয় বিষয় জানতে বা ভিডিওটি সম্পর্কে কমেন্টস করবেন এবং শেয়ার বক্সে ক্লিক করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের একটি ফেসবুক পেজ আছে, আপনি সেখানে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ হলো www.facebook.com/bdraju360°। তাহলে চলুন শুরু করা যাক। আপনাকে একটু নিচের দিকে যেয়ে অ্যাসেম্বলি অপশনে যেতে হবে। আমার অ্যাসেম্বলি অপশন এটা, আপনার ফোনে যেখানে আছে সেখান থেকে আপনি অ্যাসেম্বলি অপশনে ক্লিক করুন। এবার আপনাকে একটু নিচের দিক থেকে পাওয়ার বাটন ইনস কল লেখাটি খুঁজে বের করতে হবে, এই যে এই অপশনটি। এবার আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিন, তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে। দেখুন, আমারটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, দেখলেন কিভাবে পাওয়ার বাটনের মাধ্যমে আপনি কল ইন করতে পারবেন। এ তাহলে এখানে টিক দিলেই আপনার কাজটি শেষ হয়ে যাবে। এখন থেকে পাওয়ার বাটনের মাধ্যমে কল কেটে দেওয়া যাবে। সাধারণত পাওয়ার বাটনে স্ক্রিন অফও হবে, তবে ফোন বন্ধ হবে না। এই ফিকচারগুলো চালু হওয়ার পর পাওয়ার বাটন দিয়ে ফোন অন করার পাশাপাশি কল কেটে দেওয়া যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার বক্সে ক্লিক করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আর একটা নতুন টিউটোরিয়াল। সে পর্যন্ত ভালো থাকুন।